দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ সভায় যাওয়ার স্পেশাল ট্রেন বাতিল করায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায়। শনিবার বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শাওনি সিংহ রায় বলেন, 100 দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে বাংলার মানুষের বকেয়া টাকা আদায়ের দাবিতে তৃণমূলের আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলনকে সফল করে আগামী 2রা এবং 3রা অক্টোবর মুর্শিদাবাদ জেলায় কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানালেন শাওনি সিংহ রায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাংলার মানুষের দাবি দাওয়া নিয়ে দিল্লি চলো ডাক দিয়েছেন দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচির মধ্যে দিয়ে যখন বাংলার বিভিন্ন প্রান্তরে আমাদের সেনাপতি পৌঁছান, বাংলার মানুষের মুখ থেকে শুনেছিলেন তাদের বঞ্চনার কথা। যেভাবে দিল্লি সরকার অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট যেভাবে বাংলার মানুষকে প্রতারণা করছে 100 দিনের কাজের টাকা আবাস যোজনা থেকে, সেদিন তিনি কথা দিয়েছিলেন বাংলার প্রত্যেকটা মানুষের, তাদের দাবি দাওয়া নিয়ে বাংলার মানুষকে নিয়ে তিনি দিল্লিতে এই দাবি দাওয়া নিয়ে সোচ্চার হবেন, প্রতিবাদ করবেন। যার ফলে আমরা দেখতে পেলাম আমাদের 21শে জুলাই কর্মসূচির সেই কর্মসূচির মঞ্চ থেকে তিনি বলেছিলেন আগামী 2রা অক্টোবর অর্থাৎ যেদিন জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস সেই দিন এবং 3 তারিখ আমরা এই 100 দিনের পাওনা টাকা এবং আমাদের আবাস যোজনার পাওনা টাকা এই নিয়ে বাংলার মানুষকে সাথে নিয়ে দিল্লিতে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব, যার প্রস্তুতি অনেকদিন থেকেই শুরু হয়েছিল। লাস্ট 23শে সেপ্টেম্বর আমাদের সেনাপতি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি রেল দপ্তরে চিঠি লিখে আবেদন জানানো হয়েছিল একটি রেলের জন্য এবং তাদের জন্য সিকিউরিটি মানিও ডিপোজিট করা হয়েছিল, কিন্তু আমাদের সেনাপতি যাকে বিজেপি গভর্নমেন্ট ভয় পাচ্ছেন এবং ভয় পাচ্ছেন বলেই আজকে ঠিক এই প্রতিবাদে প্রাক মুহূর্তে ট্রেন ক্যান্সেল করে দেওয়া হলো। সারা বাংলা থেকে বহু মানুষ, বহু জব কার্ড হোল্ডার যারা এখানে এসে আজকে 2.5 কোটি প্রায় 2.65 কোটি প্রায় জব কার্ড হোল্ডার যারা টাকা পায়নি, আজকে বহু বাংলা থেকে বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জেলা থেকে সেখানকার জব কার্ড হোল্ডাররা ইন্দোর স্টেডিয়াম পৌঁছেছিলেন আজকে ট্রেন ধরার উদ্দেশ্যে। টার্গেট করে দেওয়া হয়েছিল, সেই টার্গেট ওভার হয়ে গেছে। শাখা সংগঠনের সভাপতির ইতিমধ্যে টিম নিয়ে তারা চলে গেছেন, আমাদের এমএলএ এমপিরা চলে গেছেন, সেখানে জেলা পরিষদের সভাধিপতিও রওনা দিয়েছেন, আমরা যারা নেতৃত্ব আছি আমরা সমস্ত ব্লক সভাপতিদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার পর আগামীকাল আমরাও দিল্লির দেখুন, আমাদের যেটা কথা ছিল যে ট্রেনে করে যাওয়ার সেটা তো ক্যান্সেল হয়েছে, যার ফলে আমাদের ব্যাপক পরিমাণে বাসের অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে রাজ্য নেতৃত্বকে, সেই রাজ্যের নেতৃত্বে দেওয়া বাসে করে বেনিফিশিয়ারি গেছে এবং আবার আজকে অনেকে অন্য ট্রেনে আমাদের যারা নেতৃত্ব আছে, কর্মী আছে, তারাও সেই ট্রেনের মাধ্যমেই যাচ্ছেন দিল্লি। মনমোহিনী হেলথ কেয়ার, এখানে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, IVF, গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজি, ম্যাক্সিলোফেশিয়াল, 24 ঘন্টা ICU, HDU, NICU, PICU, এমার্জেন্সি পরিষেবা সহ অন্যান্য সমস্ত পরিষেবা পেয়ে যাবেন খুব সহজেই। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালু, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348031300 এবং 9732793000।